ভাটপাড়ায় ফের তৃণমূল বনাম তৃণমূল, শাসকের অন্তরে লড়াইয়ে উঠল গুলি চালানোর অভিযোগ, এমনকি আক্রান্ত হতে হলো পুলিশকেও। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ব্যারাকপুরের সাংসদ এবং তৃণমূল নেতা অর্জুন সিং এর আত্মীয় সঞ্জয় সিং এর ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এর গণ্ডগোল বাধে। স্থানীয় সূত্র দাবি, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সঙ্গে জগৎদলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের শুরু থেকেই বিবাদ রয়েছে। সঞ্জয় সিং যখন অর্জুন সিং এর আত্মীয়, সেখানে তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং আবার সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ। এই প্রেক্ষাপটে সোমবারের ঘটনা নিয়ে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে দুপক্ষ। কালকে নমিত সিং 4-5 জন ছেলেকে নিয়ে মদ খেয়েছে, রাজ পাণ্ডে নমিত সিং, তারপরে 3 রাউন্ড গুলি চালিয়েছে, তারপরে যখন পাড়া ছেলেরা ধাওয়া করেছে কি এখানে গুলি কেন চালানো হচ্ছে, সেই নিয়ে গন্ডগোল হয়েছে। এমপি কে কিছু লড়কে হ্যাঁ 18 নম্বর ওয়ার্ড কি কোই ভি 18 নম্বর গলি কি কোই ভি ঔরত আয়েঙ্গি কমেন্ট করেগি, উল্টা পাল্টা মজদুর বর্গ সব বচ্চে গালাগালি করেঙ্গে, গন্দা গন্দা ওয়ার্ড বোলেঙ্গে, ওই এই ঝামেলা লেকার আজ নমিত কো অ্যারেস্ট কিয়া গয়া। পুলিশ সূত্রে দাবি, গন্ডগোল থামাতে গিয়ে ইটের ঘায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন, তবে গুলি চলার অভিযোগ মানতে নারাজ পুলিশ। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে জগদ্দল থানা পুলিশ। কাউন্সিলর পুত্র নমিত সিং সহ দুপক্ষের 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এরপরই মঙ্গলবার ভাটপাড়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে জগদ্দল থানায় হাজির হন স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সঞ্জয় সিং বিজেপির দালাল এবং পবন সিং এর সঙ্গে যে থাকে, দিবারাতেও সে থাকে, সে আমার ইলেক্টেড মেম্বার 18 নম্বরের সুনিতা সিংকে অখস্ত ভাষায়, যে ভাষা আমি আজকে বলতে পারবো না, যে ভাষা মুখে উচ্চারণ করা যায় না, সেই ভাষায় তাকে গালাগালি দিয়েছে। তার প্রতিবাদে যখন ছেলে দাঁড়িয়ে সেখানে বলতে গেছে, তারা ইট পাটকেল গুলিবোম সবটাই ছুঁড়েছে। সেই যদিও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি ব্যারাকপুরের সাংসদ এবং তৃণমূল নেতা অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈহাটিতে আসার আগের রাতে ভাটপাড়ায় দলের গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল, জানিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। সর্বজন বিদিত যে ভাটপাড়াতে কিংবা ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিধায়ক ভার্সেস সাংসদ লড়াই, এটা সবাই জানে। সঞ্জয় সিং সাংসদ ঘনিষ্ঠ একজন মানুষ, যিনি সাংসদের হয়ে কাজ করে থাকেন এবং এখানে লোকসভার সাংসদ বিধায়কদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়াতে বিধায়করা এবং কিছু কাউন্সিলর পুলিশের কাছে উৎপাত করছে, একটা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। সম্মিলিত উৎসবের মধ্যেও শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বে বিরাম নেই ভাটপাড়ায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।